আমরা চলে এসেছি ছাদে, আর এই যে দেখছো বুধবার তো বার হিসাবে ডেটটা তোমরা কাউন্ট করে নিও, আমার আর এখন দেখার মতন সময় নেই যে আজকে কত তারিখ। তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি, আর এখন তো বাজে হলো দুপুর আড়াইটে, সেই জন্য ব্লগে শুরুতেই বলে নিলাম গুড আফটারনুন। এখন যাবো রান্নাঘরের দিকে, রান্নাঘরের দিকে যাবো এই কারণে আজকে একটা স্পেশাল পকোড়া বানানো হবে, সেটা কি তোমরা রান্নাঘরে গিয়েই দেখে নাও। আর আজকের ব্লগের স্পেশালিটি হলো একটা রিকোয়েস্টেড ভিডিও। অনেকদিন আগে আমার একটা বন্ধু আমার কাছে রিকোয়েস্ট করেছে বাইরের পরিবেশের একটা ভিডিও দেওয়ার জন্য, তো স্পেশালি তার জন্য, আর আশা করছি সেই বন্ধুর জন্য উৎসর্গ করলেও সবাই তোমরা দেখতে পারবে এখানকার পরিবেশ কেমন। তো চলো আজকে আগে রান্নাঘরে যাই, সেই পকোড়াটা রেডি করে নিই, কারণ অসীম কাজের থেকে চলে এলে খাওয়া দাওয়া হবে। আজকের খাওয়া দাওয়ার মেনু হলো একদম সিম্পল, কারণ বেশ কিছুদিন ধরে খুব রিচ খাবার খাওয়া হয়ে যাচ্ছে। আজকে হলো ডাল, পাঁপড় ভাজা আর সেই পকোড়া। তো চলো রান্নাঘরের দিকে, তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে আশেপাশের পরিবেশটা দেখাবো। আর এখানে যে রুমটা, আমাদের এই রুমের উপরে আরেকটা ফ্লোর আছে, আমরা তো আছি গ্রাউন্ড ফ্লোরে, তারপরে আছে একতলা, তার উপরে যে একদম সেকেন্ড ফ্লোর আছে, তো সেইখানে যাব গিয়ে উপরের পরিবেশটা, উপর থেকে ভিউটা নেব। আশা করছি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে, তো চলো তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে এসেছি, এখন শুধু খুশি করে কাটবো, আর গরম গরম তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে খাওয়া দাওয়া হবে। তো সেটা কি না দেখলে তো তোমরা বুঝবে না। আর আজকে সকাল থেকে কেন আমি ব্লগ রেডি করতে পারিনি সেটা তোমাদেরকে একবার বলে দিই। এই যে দেখছো কিচেন, গ্যাস ট্যাস পুরো আজকে ভীষণ পরিষ্কার করেছি ঘষে ঘষে। রান্না করতে করতে কি হয়, তেল চিটচিট হয়ে যায়, আর যেহেতু এই ঘরের মধ্যে কোনো ভেন্টিলেটর নেই, তো সেই জন্য এই রান্নাঘরের যে একটা গ্যাস সেটা বেরোতে পারে না, এই ঘরের মধ্যেই ঘুরপাক করে। আর এই যে দেখছো সাইডে ঘর, যত রান্নার গ্যাস আছে সব ওই ঘরে গিয়ে জমা হয়, আর ওই মানে ওই ঘরের মধ্যে আমার মনে হয় না, আমরা তো আছি এখানে, আমরা তো ওই রুমটাই থাকি না, আর অন্য কেউ আসবে বা এই বাড়ির মালিক যাদের, তারাও ওই রুমটাই থাকতে পারবে বলে কিনা আমার ডাউট আছে। রান্না করতে করতে এই যে টাইলস গুলো, এগুলো সব তেল চিটে হয়ে গেছিল, আজকে সব এগুলো ঘষে ঘষে ক্লিন করেছি, দেখেই মনে হচ্ছে না একদম ক্লিন হয়েছে, নিট অ্যান্ড ক্লিন। রান্নাঘর একটু পরিষ্কার থাকলে দেখতেও সুন্দর লাগে, আর নিজের কাছেও রান্না বান্না করতে ভালো লাগে। আমার মনে হয় প্রতিটা মেয়ের কাছেই রান্নাঘর মানে হলো স্বর্গ, কারণ ম্যাক্সিমাম মেয়েদের তো রান্নাঘরেই দিন কেটে যায়, তো সেই জন্য রান্নাঘরটা যত টিপটপ থাকবে তার কাছে রান্না করতে বা যে কোনো কাজ করতে রান্নাঘরে ভালো লাগবে। চলো অনেক কথা বলে ফেললাম, আগে যেটা দেখিয়ে দিই কি হবে স্পেশাল, যেটা সেটা হলো জলের মধ্যে রয়েছে, পুড়ে না যায়, দেখতে পাচ্ছ? দেখে আশা করি বুঝতেই পারছো এটা কি আমি জলের মধ্যে রেখেছি, কারণ এখানকার ওয়েদার তো একটু রুক্ষ সুক্ষ ওয়েদার, এমনি থাকলে হয়তো শুকিয়ে যেতে পারে, যেহেতু সকালবেলা বাজার থেকে নিয়ে এসছে, তাই আমি ধুয়ে জলের মধ্যে দিয়ে রেখেছি। এটাকে এখন জল থেকে তুলে নিই, তারপর তোমাদের ভালো করে দেখিয়ে কুচি করে কেটে বেশ মেখে গরম গরম তেলের মধ্যে ছাড়লেই ফ্রাই পকোড়া, একদম ডান না? চলো অনেক কথা বলছি আজকের ব্লগে, তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই।
রেডি হয়ে গেছে ধনে পাতার পকোড়া। দারুণ টেস্ট হয়েছে। খাওয়া দাওয়া করিনি যেহেতু এটা গরমা গরম পকোড়া, ডালের সাথে গরমা গরম না খেলে ভালো লাগবে না। খাওয়া দাওয়া করিনি, তারপর ছাদে যাব গিয়ে তোমাদের বাইরের পরিবেশটা দেখাচ্ছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন বাজে দুপুর চারটে, দুপুর বিকাল যেটা বলবে বলবে, যাই হোক এখন বাজে চারটে। তো আমাদের খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো, কারণ ও কাজের থেকে আস্তে আস্তে 3:30 বেজে যায় আর খেতে খেতে চারটে। এখন যাব আমরা উপরে, আর যেহেতু এটা মানে একই ঘর কিন্তু আমাদের আলাদা আলাদা, আমরা যেহেতু উপরতলাটা ভাড়া নিইনি তাই এদের চাবিটা পাশের বাড়িতে আছে, তো অসীম আনতে গেছে, ছাদে যাব এখন। হ্যাঁ যাই, তুমি খুলতে থাকো, উপরে গিয়ে ভিউটা নিচ্ছি, চলো তোমরাও আমাদের সাথে। আমাদের নিচে যেরকম রুম সেম উপরেও দেখো, এটা কিচেন, এটা একটা রুম, আর এখানে পরপর দুটো বাথরুম, আর ওই যে বারান্দা, ফের ওই সাইডে আরেকটা রুম আছে। এখানেও ফ্যামিলি ছিল, এরা চলে গেছে। ওইদিকে ছাদ, চলো উপরে চলো গিয়ে দেখাচ্ছি উপরটা। কখনো আসিনি আমি, এরকমই ছিল ওরকম। আমরা চলে এসেছি ছাদে, আর এই যে দেখছো এই হলো সেই ছাদের জানলা যেটা এই ছাদেও আছে, দ্বিতীয় তলাতেও আছে, একদম গ্রাউন্ড ফ্লোরেও আছে। ঘরের যে গ্যাস তাপ সেগুলো এটা দিয়ে বের হয়, ভীষণ সুন্দর না? আমি ছাদে আসিনি কখনো, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তারা ছাদে খুব একটা আসা হয় না।
আজকে ফার্স্ট টাইম ছাদে এলাম আর তোমাদের রিকোয়েস্টেই প্রথম একটা ভিডিও বানালাম বাইরে এসে, যদিও আমাদের একদম গ্রাউন্ড ফ্লোরে, তো তো উপরটা আসা হয় না একদম। আমি নিজেও জানি না যে আমার রুমের উপরটা এত সুন্দর দেখতে আর ভিউটা এত সুন্দর। শুধুমাত্র ভিউটা নেব বলে খেয়ে দিয়ে এখনই চলে এসেছি আর রেস্ট করিনি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কি সুন্দর জায়গা। আর যেহেতু এখানকার ম্যাক্সিমাম বাড়ি, ম্যাক্সিমাম না সব বাড়িগুলোই পাথরের বাড়ি, তো দেখলে মনে হয় যেন সোনার বাড়ি, না গোল্ডেন সিটি। সেই জন্য এই জায়গাটার নাম হলো গোল্ডেন সিটি, জয়সালমীর মানেই গোল্ডেন সিটি। তো চলো আজকের ব্লগটা এভাবেই শেষ করছি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। নেক্সট যদি তোমাদের অন্য কোনো ব্লগ থাকে, মানে আমার কাছে রিকোয়েস্ট, তো অবশ্যই করতে পারো, সেই ধরনের ব্লগ রেডি করার চেষ্টা করব। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট দিন নেক্সট একটা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন অসীম।